হিসাবে কাজ করবে মৃত্যুর পরেও। অনেক কিছু বলে ফেললাম, যাই হোক ভাইয়া, আমাদের আল আদা পেজ থেকে গিফটের প্যাকেজিং ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই জানাবেন, এটা একটা রিভিউ দিবেন প্লিজ। আচ্ছা হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার খুবই বেশি ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি মানে জীবনেও ভাবি নাই যে এত সুন্দর কিংবা এত ভালো একটা উপহার আমি জীবনে পাবো। আমার এতগুলো বার্থডে গেছে, আমার সব বার্থডে গিফট হিসেবে আমি এটা হচ্ছে ধরতেছি, কারণ এটা হচ্ছে বেস্ট একটা উপহার। উনি আবার লিখেছেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার ফ্যান ফলোয়ার যদি কেউ আমাদের পেজ থেকে পারচেস করে তাহলে পেয়ে যাবে 15% ডিসকাউন্ট। আচ্ছা আমি আপনাদেরকে যেটা বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি এরকম ধরনের উপহার যদি পেতে চান তাহলে ইনস্টাগ্রামে এই নামটা দিয়ে আপনারা সার্চ করবেন। এই নামটা দিয়ে সার্চ করলে তাদের পেজ পেয়ে যাবেন, তারা হচ্ছে একেবারেই নতুন। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা এই গিফটগুলো পারচেস করে কোনো বন্ধুর বার্থডে হলে উপহার হিসেবে এটাই দিতে পারেন। সো চলো আমরা দেখি এটার সাথে কী কী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হচ্ছে একটা কালো টুপি, এটাও খুবই ভালো লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে যেটা হচ্ছে তারা মানে খেয়াল রেখেছে যে আমার ফেভারিট কালার কি, তাই এর জন্য কালোটাই পাঠিয়েছে। সো আমি এখন বিসমিল্লাহ করে টুপিটা পরতেছি। বিসমিল্লাহ আমরা ক্যারি করতে পারবো। আর এটা হচ্ছে মেসওয়াক, দাঁত মাজার জন্য এটা আমরা ব্যবহার করতে পারবো। এটার মধ্যে কি আছে? হ্যাঁ, এটা হচ্ছে হালাল পারফিউম যেটাকে আমরা বলি। এটার মধ্যে হচ্ছে একটা আতর দিয়েছে, এটার মধ্যে কি দেখি চলো। এটার মধ্যে হচ্ছে সুরমাদানি, না এই যে এটা সুর, ও আচ্ছা এটাকে বলো সুরমা, আর এটাকে বলো হচ্ছে সুরমাদানি। অনেক কিছু দিয়েছে, এটা হচ্ছে ডিজিটাল তসবি, আর এটা হচ্ছে অ্যানালগ তসবি, আর এই যে সর্বশেষ এটা হচ্ছে কালো একটি জায়না গাছ। খুব সুন্দর হয়েছে, আমি অনেক বেশি খুশি আপনাদের এই উপহারটি পেয়ে। আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করলে দেখবো যে অনেকে জায়না মাছটা এখানে হচ্ছে কাবা শরীফ থাকে কিংবা মসজিদ থাকে, আমি জায়না মাছগুলো ব্যবহার করবো না। তারা এই জিনিসটাও খেয়াল করে রেখেছে যে একেবারে যে প্লেন জায়না মাছ যেটা সেটা দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ আল আদার পেজ, আপনারা এত সুন্দর আমার জন্য একটি উপহার পাঠিয়েছেন, আমি অনেক বেশি খুশি হয়েছি। সো তোমরা বন্ধুরা এখনো যারা পেজটি ভিজিট করনি তাড়াতাড়ি ভিজিট করে আসো আর ফলো করতে পারো, কারণ ওইখানে এরকম আরো অনেক সুন্দর সুন্দর গিফট তাদের পেজে দেওয়া আছে, যেটা তোমাদের পছন্দ হয় তোমরা সেটা পারচেস করতে পারো। তো আজকের মধ্যে আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি।